অথবা স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো স্টেজেস অফ ডেভেলপমেন্ট এখানে বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্নভাবে বিকাশের স্তর দিয়েছেন, তো সবগুলি আজকে আমরা একটি ভিডিওতে কভার করার চেষ্টা করবো। তো ভালো করে ভিডিওটি দেখবেন, কারণ আর্নেস্ট জোন্স রুশো, পিকুনাস, এরিকসন এবং পিয়াজে, ঠিক আছে, এগুলি কিন্তু প্রমুখ বিকাশের স্তর বা স্টেজেস অফ ডেভেলপমেন্টের দিক দিয়ে বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে সেই যে বিকাশের যে স্তর বিভিন্নভাবে দিয়েছিলেন। তো আজকে আমরা কয়েকগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলি রয়েছে সবগুলি ডিসকাস করব। মনোবিজ্ঞানীরা মানুষের জীবন বিকাশকে বয়স অনুযায়ী তাদের মতো করে ভাগ করেছেন। তো বয়স অনুযায়ী জীবনের যে বিকাশ রয়েছে, ডেভেলপমেন্ট, সেই স্টেজেস অফ ডেভেলপমেন্ট অনেকগুলি স্টেজে বিভক্ত করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন মনোবিজ্ঞানী ভাগ করেছেন। তো কে কীভাবে ভাগ করেছে, সর্বপ্রথম জোন্সদের স্তরভাগ আমরা খুব ভালো করে দেখব। আর্নেস্ট জোন্স শ্রেণীবিভাগ চারটি ভাগে ভাগ করেছিলেন। একটি হচ্ছে শৈশবকাল, বাল্যকাল, কৈশোর বা বয়ঃসন্ধিকাল, তারপর হচ্ছে পূর্ণবয়স্ককাল বা প্রাপ্তবয়স্ককাল, পূর্ণবয়স্ককাল যেটা বলা হয় অ্যাকর্ডিং টু জোন্স। তো জোন্স কয়টি ভাগে ভাগ করেছিলেন, জোন্স শ্রেণীবিভাগ করেছিলেন, স্টেজ দিয়েছিলেন তিনি চারটি, একটি শৈশবকাল, একটি বাল্যকাল, একটি কৈশোরকাল, একটি পূর্ণবয়স্ককাল। তো শৈশবকাল হচ্ছে শিশুর জন্ম থেকে শুরু করে কত বছর, 5 বছর। আবার বাল্যকাল 5 বছর থেকে শুরু করে 12 বছর, বাল্যকাল কত বছর, 5 বছর থেকে 12 বছর। কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল 12 থেকে 18। আবার পূর্ণবয়স্ককাল হচ্ছে 18 বছর থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে? তো পিকুনাসের স্তরভাগ, তো পিকুনাস থেকে আমাদের প্রশ্ন যদি আসে, তো পিকুনাস আমরা শর্ট করে দিচ্ছি। পিকুনাসের স্টেজ দিয়েছিলেন কতটি, প্রাক জন্মস্তর, তারপর সদ্যজাত, তারপর প্রারম্ভিক, তারপর প্রান্তীয়, তারপর প্রারম্ভিক, তারপর মধ্য বাল্য, তারপর ক্রান্তীয় বাল্য, তারপর যৌবনাগন, তারপর যৌবনপ্রাপ্ত, তারপর বার্ধক্য। টোটাল 10টি স্টেজ পিকুনাস যে সাইকোলজি রয়েছেন, পিকুনাস টোটাল 10টি ভাগে ভাগ করেছিলেন, আমরা জানি নি। তারপর সবগুলি জানবো, জিন পিয়াগের জানবো, রুশো জানবো, খুব গুরুত্বপূর্ণ যেগুলি রয়েছে। তো পিকুনাসে টোটাল 10টি স্তর দিয়েছিলেন। প্রথম স্তর হচ্ছে কি আমরা দেখে নিই, এক একটি করে আমরা দেখবো। আর প্রথমটি হচ্ছে প্রাক জন্মস্তর। প্রাক জন্মস্তর আমরা বলতে বুঝতে পারছি, প্রাক জন্মস্তর মানে জন্মের পূর্ব মুহূর্ত, গর্ভ সঞ্চার থেকে শুরু করে জন্মাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মাতৃগর্ভে থাকার অবস্থায়, মাতৃগর্ভে শিশু যখন থাকে তখন থেকে তার ডেভেলপমেন্ট শুরু হয় অ্যাকর্ডিং টু পিকুনাস। তো সেটি হচ্ছে সেই স্তরকে তিনি বলেছিলেন প্রাক জন্মস্তর। তারপর হচ্ছে সদ্যজাত স্তর, সেকেন্ড টু সদ্যজাত স্তরে বলা হচ্ছে জন্মের সময় থেকে 4 সপ্তাহ পর্যন্ত, মানে 1 মাস। সেখানে পরীক্ষার প্রশ্নে আপনার জন্মের সময় থেকে 4 সপ্তাহ দিতে পারে বা 1 মাস দিতে পারে, যদি 1 মাস হয় তাহলে কারেক্ট অ্যান্সার হবে, 4 সপ্তাহ হলে কারেক্ট অ্যান্সার হবে, দেখে নেবেন। তারপর হচ্ছে প্রারম্ভিক শৈশবকাল। তো প্রারম্ভিক শৈশব স্তর হচ্ছে 1 মাস থেকে 1.5 বছর, এক মাস থেকে দেড় বছর পর্যন্ত। তারপর প্রান্তীয় শৈশব স্তর যাকে বলা হয় সেটি 1.5 বছর থেকে 2.5 বছর, প্রারম্ভিক বাল্য 2.5 বছর থেকে 5 বছর, মধ্য বাল্য 5 বছর থেকে 8 বছর, প্রান্তীয় বাল্য 9 বছর থেকে 12 বছর, যৌবন আরম্ভ স্তর হচ্ছে 12 বছর থেকে 21 বছর, প্রাপ্তবয়স্ক স্তর যাকে বলা হয় সেটি হচ্ছে 21 বছর থেকে 70 বছর, এবং বার্ধক্য স্তর হচ্ছে 70 বছর থেকে মৃত্যু পর্যন্ত। তো এটি হচ্ছে পিকুনাস। তো পিকুনাস টোটাল 10টি স্টেজে ডেভেলপমেন্টকে ভাগ করেছিলেন, এই 10টি স্টেজ আপনাকে ভালো করে জেনে নেবেন। রুশো থেকে আমাদের কিন্তু প্রশ্ন সবচেয়ে বেশি আমাদের পরীক্ষায় আমরা দেখতে পাই, রুশের স্তরভাগ সম্বন্ধে। তো রুশো ডেভেলপমেন্টকে 4টি ভাগে ভাগ করেছিলেন। তো উনি দিয়েছিলেন প্রথমটি শৈশবকাল, বাল্যকাল, প্রাক কৈশোর এবং কৈশোর। তো শৈশবকাল হচ্ছে 1 থেকে 5 বছর, রুশোর স্তরভাগ হচ্ছে শৈশবকালে তিনি বলেছিলেন 1 থেকে 5 বছর, বাল্যকালে রুশো বলেছিলেন, হ্যাঁ রুশো বাল্যকালে বলেছিলেন 5 থেকে 12 বছর, রুশো বাল্যকালে বলেছিলেন 5 থেকে 12 বছর, প্রাক কৈশোরকালে বলেছিলেন 12 থেকে 15 বছর, এবং কৈশোরকাল তিনি বলেছিলেন 15 থেকে 20 বছর। এইভাবে রুশো সে 4টি স্তরে ভাগ করেছিলেন। তারপর শেষ আমরা দেখে নিই জিন পিয়াগেটের স্তর। তো জিন পিয়াগেটের স্তর আমাদের সবার জানা আছে, তবু আমরা একটু ঝাঁঝরা করে দিচ্ছি। সংবেদন অপারেশন স্টেজ 2 বছর থেকে শুরু করে 7 বছর পর্যন্ত, ঠিক আছে? তো মূর্ত সক্রিয়তার স্তর, তো মূর্ত সক্রিয়তার স্তর বলতে আমরা বুঝি কনক্রিট অপারেশন স্টেজ যাকে বলা হয়, সেটি হচ্ছে 7 বছর থেকে শুরু করে 11 বা 12 বছর পর্যন্ত, বিভিন্নভাবে বিভিন্ন রয়েছে। তো যৌক্তিক সক্রিয়তা মানে আমরা বলতে পারি ফর্ম্যাল অপারেশন স্টেজ 11 বা 12 বছর থেকে শুরু করে 14-15, আবার কেউ কেউ আবার কোনো কোনো রাইটার সেটিকে আবার 17-18 পর্যন্ত টেনেছেন, ঠিক আছে? তো এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো এই প্রত্যেকটি স্তর ভাগ, কে কোন সাইকোলজিস্ট কোন স্তরে কতটি স্তর দিয়েছিলেন, এইগুলি আপনি জেনে নেবেন। তো খুব গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে আমরা আজকে দিয়ে দিলাম। তো পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে সহজগুলোর সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।